হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়া এবং এর হার দ্রুবকীয় সমীকরণ প্রতিষ্ঠা করো। তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেতে পারো। আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা হলো যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিতীয় ঘাতের সমানুপাতিক তাকে সাধারণত দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলা হয়। তাহলে যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়ার দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, তাহলে আমরা একটু দেখি, আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া হার দ্রুবকের সমীকরণটা করি, প্রতিষ্ঠা করি। তাহলে নিম্নের বিক্রিয়াটা হলো টু অফ এ, আমরা লিখি উৎপাদ উৎপাদ। এখন আমরা এটাকে ধারাবাহিকভাবে চেষ্টা করি, যেহেতু আমরা এর আগে যে শূন্য ক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়া দেখেছি, তাহলে প্রাথমিক অবস্থায় অর্থাৎ যখন টি ইকুয়াল টু জিরো সময়, তখন এটা ছিল এ মোল পার লিটার, উৎপাদ ছিল জিরো। যখন টি ইকুয়াল টু টি সময়, তখন এ এর ঘনমাত্রা হলো এ মাইনাস এক্স মোল পার লিটার, অর্থাৎ উৎপাদ ছিল এক্স মোল পার লিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বিক্রিয়ার হার ডিএক্স ভাগ ডিটি সমানুপাতিক এ মাইনাস এক্স, যেহেতু দ্বিতীয় ক্রম বিক্রিয়া তাই দ্বিতীয় ঘাতের সমানুপাতিক। তাহলে আমরা এখন লিখতে পারি ডিএক্স, এখানে প্রপোর্শনাল তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি কে কে, এটাকে বলা হয় ধ্রুবক, কনস্ট্যান্ট মান এ মাইনাস এক্স টু দি পাওয়ার। তাহলে এখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশনের মানটা আমরা ডিএক্স ভাগ এ মাইনাস এক্স ইকুয়াল টু কে অফ ডিটি, নাও ইন্টিগ্রেট ডিএক্স ভাগ এ মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে অফ ডিটি। আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো 1 ভাগ এ মাইনাস এক্স, 1 ভাগ এ মাইনাস এক্স এবং ইকুয়াল টু কেটি প্লাস সি, এটা 1 নং সমীকরণে বসাই। যখন যখন টি ইকুয়াল টু জিরো ছিল, তখন আমাদের এক্স ইকুয়াল টু ছিল জিরো, এবং এই মানগুলো 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 ভাগ এ মাইনাস জিরো ইকুয়াল টু কে ইন্টু জিরো প্লাস সি। তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেখান থেকে, যে সি ইকুয়াল টু 1 ভাগ এ, সি ইকুয়াল টু 1 ভাগ এ পাচ্ছি আমরা, এটাকে 2 নং সমীকরণ দেয়। এখন সি এর মানটা 1 ও 2 নং সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই, সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে, সি এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে, অর্থাৎ 1 বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি প্লাস 1 ভাগ এ। এখন আমরা এখান থেকে এ পাই কেটি ইকুয়াল টু 1 ভাগ 1 বাই এ, কেটি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস এক্স মাইনাস 1 বাই এ। তাহলে আমরা এখান থেকে এ পাই কেটি ইকুয়াল টু, এখানে আমরা একটা লসাগু করি, এ ইন্টু এ মাইনাস এক্স, তাহলে থাকে হলো আমাদের এ বাই এ প্লাস এক্স ইকুয়াল টু কেটি ইকুয়াল টু এক্স ভাগ এ ইন্টু এ মাইনাস এক্স। ইমপ্লাইজ দ্যাটে আমরা একটু কাজ করি, অর্থাৎ কে হার ধ্রুবক ইকুয়াল টু 1 ভাগ টি, 1 ভাগ টি আমাদের এক্স ভাগ এ ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এটা হলো 3 নং সমীকরণ, আর এটি হলো আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার গাণিতিক সমীকরণ। এটি হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার গাণিতিক সমীকরণ, এটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার গাণিতিক সমীকরণ।
শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।